হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আমি বেঙ্গালুরু অনেক দিন ধরে আছি, ভাবছিলাম একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখেন, এখানে কোনো ইট ভাটা নেই, তারা পরিবেশটাকে এত সুন্দর, এত চমৎকার হিসেবে রাখছে। যেখানে যা দেখবেন সেখানে সিসি ব্লকের ব্যবহার, এবং সিসি ব্লক দিয়েই এরা সকল কিছু, মানে যেগুলো করা সম্ভব আর কি, আমি সেটা বোঝাতে চেয়েছি, সেই কাজগুলো করে ইটের পরিবর্তে। এবং দেখতে গেলে ফিনিশিংও খুবই চমৎকার, এবং এটা করতে যে খুব বেশি একটা জায়গার প্রয়োজন হয় তা নেই। আমি ঠিক এখনই একটি এই ব্লক বানানো কারখানার এই পাশেই আছি আর কি। এই যে দেখেন কত সুন্দরভাবে এরা ব্লক বানাচ্ছে, কিউরিং করছে, কত চমৎকারভাবে সব কিছু করছে। হ্যাঁ, এবং প্রপার কিউরিং করে তারপরেই তারা প্রোডাকশনে যাচ্ছে। খুবই সুন্দর, বাচ্চা কাচ্চা খেলাধুলা করছে। আসলে এটা আমাদের দেশে হওয়া উচিত, পরিবেশের জন্য এটা খুবই উপকারী। এবং ইট ভাটা যে কতটা ক্ষতিকর এটা আমরা সবাই জানি। আসলে আমাদের উচিত আমাদের দেশেও এই ধরনের সিসি ব্লকের ব্যবহার বাড়ানো উচিত, সরকারি নিয়ম করে এটা করা উচিত। ফাইন, এত সুন্দর চমৎকার এই সিসি ব্লক। তো আমার দেখে মনে হচ্ছে এটার ইয়েটাও খুব ভালো হবে, রেজাল্ট, PSI বলেন বা কম্প্রেসিভ স্ট্রেংথ বলেন, যেটাই বলেন, খুবই চমৎকার আসবে বলে আমার মনে হয়। ফাইন, ভেরি গুড। তো ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।